লাউ এর রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়ে নিয়েছি। প্রথমে এভাবে হাফ করে কেটে নিচ্ছি। এবার এই হাফ লাউ এর টুকরোটার পেছনের দিকটাকেও কেটে নেব। এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। লাউ এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা এইভাবে একটু মোটা মোটা করে ছাড়িয়ে নিয়েছি। আর খোসাগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, খোসাগুলো দিয়ে দারুণ একটা রেসিপি বানানো যায়। আমি এই রেসিপিটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ এর খোসাগুলোকে একটা বাটিতে করে আলাদা রেখে দিচ্ছি। আর এই লাউটাকে এবার গোল গোল করে কেটে নিতে হবে। এভাবে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে করে তুলে নেব। এবার এই গোল গোল করে কেটে নেওয়া লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 1 চামচের 4/4 ভাগ, আর জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের 4/4 ভাগ, আর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই লাউ এর টুকরোগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেল। তেলটা কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এবার মশলা মাখানো লাউ এর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে 2 মিনিটের মতন হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। উল্টে পাল্টে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এই সময় কিন্তু লাউ এর টুকরোগুলো অনেকটাই নরম হয়ে যায়। এখন আমি লাউ এর টুকরোগুলো কড়াই থেকে নিয়ে নিচ্ছি। আবারও কড়াইটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1টা কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর 1টা টমেটো এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে এইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মশলাগুলোকে 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচের 4/1 ভাগ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 7 অনুযায়ী লবণ। আবারও মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এইভাবে আবারও 2 মিনিটের মতন রান্না করে নেব। লবণ দেওয়ার কারণে মশলাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন আমি আপনাদের 2 মিনিট পরে দেখাচ্ছি। মশলাগুলোকে 2 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি ভেজে রাখা লাউ এর টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার জলটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর কড়াইয়ের ঢাকনা বন্ধ করে এইভাবে 10 মিনিট রেখে দেবো, যাতে সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এখন আমি আপনাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি।
লাউয়ের টুকরোগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আবারও একবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাসুরি মেথি। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে আবারও 2 মিনিটের মতন রান্না করে নেব। আবারও 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন ফ্লেমটা অফ করে দিলাম। রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন একটা প্লেটে করে সার্ভ করে নিচ্ছি। লাউয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।